আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দারাজ অ্যাপ থেকে পণ্য কিনে আপনারা জিতবেন কি করে, সেই জন্যই আজকের এই ভিডিওটি। অনেকেই কিন্তু দারাজ অ্যাপে পণ্য অর্ডার দিয়ে নষ্ট বা ছেঁড়াফাটা জিনিস পায়, তো আপনারা কিভাবে অর্ডার দিলে আপনারা সঠিক পণ্যটি পাবেন সেই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটি। আমি গত 3-4 দিন আগে একটি পণ্য অর্ডার দিই, সেই পণ্যটি আজকে আমার কাছে কিন্তু আসছে, এখনও আসেনি। দারাজের সেলার কিন্তু আমাকে ফোন দিয়েছিল, তো সেখানে আমি যাচ্ছি সেই পণ্যটি নিতে। আমি আপনাদেরকে দেখাবো তার সঙ্গে কিভাবে কথা বলবেন এবং তার সঙ্গে কিভাবে টাকা লেনদেন করবেন, এবং সেই মালটি যদি আপনি নষ্ট পান বা ছেঁড়া ফাটা পান তো সেটাকে আপনারা কিভাবে রিটার্ন করবেন, তো সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। তো আজকের এই ভিডিওটি দেখলে আশা করা যায় আপনারা দারাজ থেকে যদি কোনো পণ্য কিনে থাকেন তাহলে আর কোনো দিন ঠকবেন না। চলুন শুরু করা যায়। দর্শক, দারাজ থেকে যে কোনো পণ্য কেনার জন্য একটি লোকেশন দিতে হয়। লোকেশন দেওয়ার কারণ একটাই, যে আপনার সেই পণ্যটি আপনি কোথায় থেকে রিসিভ করবেন। তো আমি একটি লোকেশন দিয়েছি, আমার লোকেশন হচ্ছে নতুন ইপিজেড, অর্থাৎ সাভার নতুন ইপিজেডে। এখানে কিন্তু আমি এই মুহূর্তে চলে এসেছি এবং ওখানে দেখতে পাচ্ছেন কাঁঠাল বাগান। ওই কাঁঠাল বাগানে কিন্তু দারাজের সেলার কিন্তু ওয়েট করছে, তো ওখান থেকে এখন আমি সেই পণ্যটি রিসিভ করব। আর সেই পণ্যটি আমি যেই পণ্যটি দিয়েছি সেই পণ্যটি ওটাই আসছে কি বা আসলেও কি সেটা ভালো মানের কি না, আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমি যেই প্রোডাক্টটি অর্ডার দিয়েছিলাম সেই প্রোডাক্টটি কিন্তু আমি নিয়ে চলে এসেছি। এখানে দেখুন, এখানে কিন্তু দেওয়া আছে 285 টাকার মূল্যের কিন্তু এই প্রোডাক্টটি। প্রোডাক্ট বলতে কি, এটা একটা টি শার্ট, পোলো শার্ট। আমি পোলো শার্টটি কিন্তু অর্ডার দিয়েছিলাম, সেটা কিন্তু আমি নিয়ে চলে এসেছি। তো তার সঙ্গে আমি যেসব কথাবার্তা বলেছি সেসব কথাবার্তা বলার সময় আমার ভিডিওটি একটি সমস্যার কারণে ওটা অফ হয়ে গেছিলো, এই জন্য আমি সেই কথাগুলি রেকর্ড করতে পারিনি। এ বিষয়ে যে কথাবার্তা হয়েছে সেগুলি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই জানিয়ে দেব, এবং কী করে প্রোডাক্ট কিনলে সঠিক প্রোডাক্ট পাবেন সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চলুন এই বক্সটি, এই পলিটি আগে খুলে দেখি যে এই পলিটির ভিতরে আমি যেগুলি অর্ডার দিয়েছিলাম সেই পার্সেলটি আসছে কি না, অন্য পার্সেল বা সেই পার্সেলটি আসলেও আমার সঠিক মাপে সঠিক পার্সেলটাই আসছে কি না। আর ওদের প্যাকেটিং সিস্টেমটা কিন্তু অনেক মজবুত এবং শক্ত। পলিটি আমরা খুলে দেখব যে আসলে আমরা যেই প্রোডাক্টটি দিয়েছি অর্ডার দিয়েছিলাম সেটাই আসছে কি না। তো পলি খোলার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা গাইড, যেটা আমি আর কি লোকেশন দিয়েছিলাম যেখানে আর কি আমি যেখান থেকে রিসিভ করবো এই মালটি। এই যে দেখতে পাচ্ছেন নতুন ইপিজেড, তো আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখন ভেতরে যেটা দেখতে পাচ্ছি একটা পোলো শার্ট আসছে, এখন দেখা যাক, মনে হচ্ছে ভালোই। আচ্ছা, এটা খুলে ভালো দেখি, মনে হচ্ছে আমি যেটা দিয়েছিলাম সেটাই। ওরা কিন্তু প্যাকেটিং সিস্টেম খুবই ভালো করে। তো এই যে দেখতে পাচ্ছেন যেটা দিয়েছিলাম অ্যাকচুয়ালি সেটাই মনে হয় আমি পেয়েছি, যে দেখুন। ওকে, আমি আচ্ছা একটু ধরো, সুন্দর করে ধরো, দশ দেখুন, আমি কিন্তু যেটা অর্ডার দিয়েছিলাম সেটাই মনে হয় পেয়ে গেছি। দেখুন, একদম অরিজিনাল ওইটাই পেয়ে গেছি, এখানে কিন্তু কোনো লোকাচুরি কিছুই নেই। দেখুন, আমি কিন্তু এই পোলো শার্টটি অর্ডার দিয়েছিলাম, একদম যেটা অর্ডার দিয়েছি সেটাই পেয়েছি। তো এখন আমি, আপনারা হয়তো বা ভাবতে পারেন যে যেই কাপড়টা কেমন, কাপড়টা আসলে দর্শক পোলো শার্টের যে কাপড়টি হয় সেই কাপড়টি কিন্তু আমাকে দেওয়া হয়েছে। এই যে দেখুন, সাইডে কিন্তু সাইড ব্যান আছে, এখানে এই পাশেও সাইড ব্যান আছে, এখানে কিন্তু একটা মডেল দেওয়া হয়েছে এই মডেলটি, এবং এই সাইডে দেখুন আমার কিন্তু কোথাও ছেঁড়া ফাটা কিচ্ছু নেই। এখানে কিন্তু এটা মনে হয়, আমার মনে হচ্ছে একদম কোয়ালিটি ফুল একটি পোলো শার্ট। তো দর্শক, এখন আপনাদের জানিয়ে দেব যে এটার ভেতরে, এই পোলো শার্টের ভেতরে যদি আপনি কেনার পরে বাসায় এনে খুলে দেখেন যে এটা কোনো
এটা কোনো শিরা ফাটা বা কিছু বের হয়েছে তখন আপনারা এটা কি করে রিটার্ন করবেন সেই পদ্ধতিও আছে আপনাদের টাকা তো আর ফাউ ফাউ টাকা না এটা জলে দেওয়ার মতো কোনো ইয়ে না তো আপনারা সেই চিন্তা করবেন না অ্যাকচুয়ালি এটা যখন আপনার কোনো ফাটা শিরা বেরোবে তখন আপনারা করবেন কি মোবাইলে দারাজের ভিতরে কিন্তু রিটার্ন অপশন আছে সেখানেও আপনারা রিটার্ন করতে পারেন এবং এই টি শার্টটি আপনারা যার কাছ থেকে নিয়েছেন তো তার কাছে আপনারা ফোন করবেন এবং ফোন করে বা ও যেখান থেকে উনি আসে ওখানে কিন্তু প্রতিদিনই আসে ওনারা তো ওখানে গিয়ে আপনারা ওনাকে বলবেন এই সমস্যাটা হয়েছে তখন ওনাকে বললে কিন্তু উনি কিন্তু এটা নিয়ে গিয়ে দিবে এবং আপনার ফোনে তখন এমবি থাকতে হবে তো এমবি থাকা অবস্থায় আপনাকে সেখানে ফাংশনে গিয়ে রিটার্ন অবস্থা করে দেবে এবং আপনার একটি বিকাশ নাম্বার লাগবে সেই বিকাশ নাম্বারে এক সপ্তাহের ভিতরে আপনি টাকা কিন্তু রিটার্ন পেয়ে যাবেন এখানে কিন্তু কোনো ভুগিযুগি কিছুই নেই আর আপনাদেরকে বলেছিলাম যে দারাজ থেকে অনেকেই জিনিস কিনে কিন্তু প্রতারিত হয় কিন্তু আমি একটা কথাই বলবো আমি আজ পর্যন্ত অনেক পণ্য কিনেছি একদিনও কিন্তু প্রতারিত হয় নাই তবে কিভাবে কিনতে হয় আপনাদেরকে এই বিষয়টা এখন আপনাদেরকে বলি আপনারা দারাজে ঢুকে যে পণ্যটি পছন্দ হবে সেই পণ্যটিতে আপনারা ক্লিক করবেন ওখানে ক্লিক করার পরে একটু উপর দিকে যাবেন ওটা উপর দিকে ঠেলে দিবেন ঠেলে দেওয়ার পর নিচে এসে দেখবেন যে ওখানে কমেন্ট করা আছে যেগুলো জিনিস অনেকে কিন্তু কিনে কেনার পরে তারা কিন্তু ছবি উঠায় এবং কিছু লিখে দেয় সেখানে ছবি যদি ভালো থাকে এবং লেখা যদি ভালো থাকে যে অনেকেই কিন্তু লেখে যে আমি যে পণ্যটি দিয়েছি সেই পণ্যটি পেয়েছি দারাজকে অনেক অনেক ধন্যবাদ তো এরকম দুই চারটা যদি কমেন্ট দেখেন ভালো তাহলে কিন্তু সেই পণ্যটি আপনারা অর্ডার করবেন আর যদি দেখেন যে কমেন্ট আসে খারাপ যে আমি যে পণ্যটি দিয়েছি সেটা না দিয়ে উল্টাপাল্টা দিয়েছে সিরাফাটা দিয়েছে তখন কিন্তু সেই পণ্যটি আপনারা কিন্তু নেবেন না তো এভাবে কিন্তু দারাজ থেকে মূলত প্রোডাক্ট অর্ডার করতে হয় তো দর্শক আজকের এই ভিডিও দেখে যদি কিছু শিখতে পারেন একটি হলেও লাইক করে দিয়ে যাবেন।